লিচু গাছে হুম, তো সেই জন্য কত কিছু বাধা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। চলো এই দেখো কাঠবেলি, আমাদের কাঠবেলি ফুটছে না গরমের চোটে মনে হয়। এই দেখো আমাদের কলা গাছে কলা হয়েছে, এই দেখো ছোট্ট কলা হয়েছে, আর এই দেখো ছোট্ট ছোট্ট হচ্ছে। এটা উচ্ছিটা মনে হয় বলো, সেই ছোট কলা, এটা জানি না করলা না উচ্ছে কি জানি, লাগানো ছিল গো দুই। এই দেখো আমাদের কামরাঙা গাছ কত ফুল এসছে দেখো, কামরাঙা গাছে এই গাছটা দেখে বুঝা গেছি, কারণ কি বলতো ওই গাছগুলো হয় সরু সরু আর এই গাছগুলো হবে খুব মোটা মোটা। হ্যাঁ হাইব্রিড। এই দেখো আমাদের লোটের শাকগুলো ছটা, এইগুলো খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ভেন্ডি গাছগুলো আমাদের সাদা সাদা বড় বড় নীলকণ্ঠ। এই দেখো আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে এগুলো, এই দেখো এগুলো ফুল এবার হবে, ফুলের পর হবে ভেন্ডি। এই দেখো একটা ফুল হচ্ছে ছোট্টু পাড়া, আজ হবে হয়তো। আর এই দেখো সব গাছে চলে এসছে ফুল, আর এখানেও কটা ভেন্ডি গাছ লাগানো আছে। এই দেখো যেগুলো ফুলগুলো মানে একটু একটু বড় হচ্ছে আর পড়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের জবা ফুল হয়েছে, একটা দুটো তিনটে হয়েছে আজকে চারটে। এই দেখো আমাদের ঝিঙে গাছ, ঝিঙে গাছ একটাই হয়েছে আর প্রচুর বড় হয়েছে, ওখানে একটা হয়েছে গড়িয়ে গড়িয়ে। আর এখানেও আছে করলা লাগানো। আর এই দেখো আমাদের হচ্ছে শশা গাছ, শশা গাছে কোনো শশাই নেই, একটাও শশা হয়নি, একটা হয়েছিল কই দেখতে পাচ্ছি না মরে গেছে মনে হয়। এই দেখো কলা গাছ আমাদের, দেখো গাছে কেমন হনুমান, এই দেখো বসে। আর আমাদের লিচু গাছের অবস্থা দেখো, আর সব জাল দিয়ে ঘিরে দিয়েছে উপর। আমি দেখো একটা কৃষ্ণচূড়া গাছ, এখানে এখন হচ্ছে নিরামিষ আলুর তরকারি, মানে জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি, কারণ আজকে হচ্ছে শনিবার তো কেউ আমিষ খায় না আমাদের বাড়িতে, জিরে ফোড়নের আলুর তরকারি। ও দোকান চলে গেছে আর ও না খেয়ে গেছে সেই জন্য, ওর জন্য হচ্ছে তরকারি, আমাদের সবার জন্য তরকারি হচ্ছে। তো আমি সকালবেলা স্নান করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে করছে এখন আলুর তরকারি। আর আমাদের এটা হচ্ছে সকালটা মুড়ি খাওয়ার তরকারি, তোমরা দেখতেই পেলে আমি আলুটা ভাজি, ও না খেয়ে আর দোকানে আছে, কারণ খুব সকাল সকাল দোকানে চলে গেছে। আর আমাদের বন্ধুতে মানে আমাদের এখানে এত বাঁদরের উৎপাত, তো সব লিচু খেয়ে নিয়েছে আমাদের গাছে, দেখতে পেয়েছে তো চলে একটু করাবো তোমার সেটা কথা বলছি। এটা হচ্ছে আলু কাটা, আর এটা হচ্ছে ওই যে ঝিঙে কাটা। তো আজ হবে আমাদের পোস্ত, ভেন্ডি ভাজা, আর এখানে আমি টমেটোটা আগেই করে নিয়েছি, কারণ আজ হচ্ছে মায়ের একাদশী, মা খাবে না। আর এখানে আছে ভাতটা, এখানে আমি হচ্ছে ভেন্ডি ভাজা,
রান্নার সঙ্গে এনেছে একটু ডাল করছে, তাহলে রান্না মনে হয়ে যাবে। আর যে ক্যামেরাম্যান আছে সে হচ্ছে আমার স্বামী। এই গরমে আমাদের দিয়ে কাজ করাচ্ছে, আরো বসে বসে খাওয়া খাচ্ছে। এই গরমে আজ হয়ে গেছে আমাদের তরকারিতে প্রচন্ড ঝাল। আজ মা খাবে না, যেহেতু মায়ের আজ একাদশী সেই জন্য মা খাবে না, আর আমরা খাবো আজ। কিন্তু তরকারিতে হয়ে গেছে প্রচন্ড ঝাল। আর এই গরমের স্বস্তির জন্য খান আইসক্রিম। এইরকম আর পোস্ত, কিন্তু খুব ঝাল হয়ে গেছে, সেদিন একটা টমেটো বাটা দিয়ে দিয়েছি। করে সবাইকে দিয়ে দেবো। তোমাদেরকে